সাত দল তো জান্নাতে যাবে না, জান্নাতে যাবে ওই দলটা যেই দলটা আল্লাহর নবীর কালিমার সাথে কালিমা মিলে যাবে। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব, নেই আবার অমিল। তোমার দাওয়াত মাংস পোলা পেলেট ভরা ভাত, আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহরা। তুমি দাওয়াত দাও, তুমি দাওয়াত দিলে কুরবান পাও, তুমি দাওয়াত দিলে প্লেট ভরা ভাত পাও, গোশ পাও। আর আমি একই কালেমার দাওয়াত দিচ্ছি, 10-11 বছর জেল খাটতে হচ্ছে আমাকে। ইসলাম করো, জান্নাত কি তোমার দাদা বাড়ি না শ্বশুর বাড়ি? চাইলেই পাবা, চাইলেই পাবা। আল্লাহ নবীজির একজন সাহাবার নবীজি নাম ঘোষণা করছে, সাহাবারা আমি এখন এমন একজন সাহাবার নাম ঘোষণা করব, আমি রসুল বলছি, সেই ব্যক্তি জান্নাতের মেহমান এই দুনিয়ায় থাকবে। আল্লাহ নবীজি ফজরের নামাজের পরে নাম ঘোষণা করছেন, একজনের নাম ঘোষণা করলে সবাই তো চিন্তা করতেছে কার নাম ঘোষণা করবে, যে নবীজি কার নাম ঘোষণা করবে। কিছুক্ষণ পরে নাম ঘোষণা করলো, এমন একজন সাহাবার নাম ঘোষণা করলেন আল্লাহর নবীজি, যার নাম ঘোষণা করবে সাহাবারা জীবনে ভাবতেও পারে নাই। যখন গেল আসরের নামাজের পরে আল্লাহ নবীজি বলেন, আমি এমন একজনের নাম এখন ঘোষণা করব। আল্লাহ নবীজি বলেন সেই ব্যক্তি হলো জান্নাতের মেহমান। মাগরিবের নামাজ গেল, এশার নামাজের পরে আবার তিনি ঘোষণা করতেছেন, এবার যার নাম ঘোষণা করব সেই ব্যক্তি জান্নাতের মেহমান। ফজরের পরে যার নাম ঘোষণা করেছিল, পরপর তিনবার তার নাম ঘোষণা করেছেন আল্লাহর নবীজি। একজন সাহাবা তার পিছনে নিলেন, আমি আপনার বাড়ি দেখতে থাকতে চাই, তিন থাকাবো, তিন থাকাবো। আল্লাহ নবীর সাহাবা তাকে থাকতে দিল, তিন দিন তার বাড়িতে থাকলো। ওর চিন্তা ভাবনা হলো, তিন দিন আমার বাড়িতে থাকবে কেন বুঝতে পারলাম না। যাই হোক, তিন দিন থাকার পরে চিন্তা ভাবনা করলো, এমন কোন আমল করে তো দেখলাম না, কি আমলের কারণে আল্লাহ নবীজি তাকে জান্নাতের টিকিট দিল। জোরে গান সুবহানাল্লাহ। সাহাবাকে জিজ্ঞেস করলো, ভাই জিজ্ঞেস করলো, আমি তোমার বাড়িতে তিন দিন ছিলাম, তার কারণ গুলো আল্লাহ নবীজি তোমাকে জান্নাতের টিকিট দিয়েছে কোন আমল এর কারণে, এইটা জানার জন্য। ভাই গো, আমি তো তোমার কাছে থেকে জানতে পারলাম না তুমি কি আমল করো, কি আমল করো। যারা আমল করে তারা কখনো বলে না আমি এই আমল করি, আমি অনেক আমল, অনেক আমল বলে না, বলে না ইমানদারেরা ঠিক এভাবেই বলে। তিনি বলতেছেন, ভাই আমি তেমন কোন আমল করি না, তবে আমি ঘুমানোর সময় দুনিয়ার সবাইকে মাফ করে দিই, এবং ঘুমানোর সময় আমি নিজেকে জিজ্ঞেস করি আজকে আমি কতটা ভুল করলাম, কতটা ভালো কাজ করলাম। একে বলা হয় বাংলা ভাষায় আত্মসমালোচনা। অন্যের দোষ নয় নিজের দোষ ধরুন, নিজেরা আত্মসমালোচনা করুন, এই ব্যক্তি কখনো ওর দ্বারা জেনে গুণা হবে না। ভাইরা আমার, আজ থেকে নিয়ত করি অন্যের ভুল ধরবো না, নিজের ভুলটা ধরার চেষ্টা করব, নিজের ভুলে ডুবে মরছি, নিজের ভুলটা আগে ধরব। আল্লাহ তাআলা যেন আমাদের এই আমল করার তৌফিক দান করে। নবীজি বিশ্বাস করাচ্ছেন, ও সাসারা আমি যে মুহাম্মদ, আমি আল আমিন আস সাদিক উপাধি দিয়েছো তোমরা, তোমরা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো, এত কষ্ট আর কেউ কোনো ভাতিজার জন্য করবে না। আমার মা নাই, আমার বাবা নাই, কেউ নাই, কেউ নাই, তোমরা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো চাচারা, আমাকে বিশ্বাস করো কি করো না। সবাই এক বাক্যে বললে, মুহাম্মদ তোমার মতো নেতা পৃথিবীতে একটাও পাওয়া যাবে না। সুবহানাল্লাহ, তুমি আল আমিন, তুমি আসসাদি, সবার পকেটের টাকা হারিয়ে যাবে বলে, ফুরিয়ে যাবে বলে, কেউ মেরে খেয়ে ফেলবে বলে, বাইতুল মাল একটা সংগঠন থেকে একটা দায়িত্ব যেনাকে দেওয়া হয়েছিল, টাকা পয়সা মার হবে না, মেরে নিয়ে চলে যাবে না বিশ্বস্ত মানুষ, সেটা অন্য কাউরে করেছিল না, ও মুহাম্মদ তোমাকেই করেছিলেন, তুমি আল আমিন।
এরকম নেতা পৃথিবীতে একটাও আসবে আমার ভাই না। কত ভালোবাসা ছিল তখন আল্লাহ নবীজির আপন চাচা, নাম হলো আবু তালেব। আল্লাহ নবীজির বয়স 8 বছর 2 মাস। নবীজির চোখে ব্যথা হয়েছিল সেই মুহূর্তে, নবীজির মা নাই, নবীজির বাবা নাই, কেউ নাই। এই মুহূর্তে আপন চাচা আবু তালেব নবীজির পাশে দাঁড়ানো, নবীজিকে কোলে পিঠে করে মানুষ করে। আল্লাহ নবীজিকে এত পরিমাণ ভালোবাসে, নিজের সন্তানের মতো ভালোবাসে। আল্লাহ জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখগুলো ব্যথার কারণে ফুলে গেছে। চাচাকে বলে, চাচা আপনি কি আমারে ভালোবাসেন না? কয় বাবা অবশ্যই তোমাকে ভালোবাসি। নবীজি বলেন, চাচা যদি ভালোবাসেন আমার চোখে ব্যথা আপনার কি সহ্য হয় না? আপনার কি মায়া লাগে না? আপনি আমার জন্য একটা ডাক্তারের সন্ধান লাগাই দেন। আল্লাহর নবীজির জন্য ডাক্তারের সন্ধান লাগিয়ে দেওয়া হলো। এদিক ওদিক খোঁজ খবর নিয়ে দেখলো একটা ডাক্তার পাওয়া গেল না। 3 দিন পরেই একজনের এক লোক এসে বলতেছে, হুজুর ডাক্তারের সন্ধান পাওয়া গেছে, বাইবেলের পণ্ডিত ডাক্তার, কিন্তু এলাকার না, বাইরের ডাক্তার। 80 কিলোমিটার দূর রাস্তা পার হয়ে যেতে হবে, কোনো যানবাহন নাই, হেঁটে হেঁটে যেতে হবে। এমন একটি মুহূর্তে আল্লাহ নবীজির এই কান্নার আওয়াজ যখন চাচার কানে চলে গেল, আবু তালেব বললো, বাবা চিন্তা করো না, তোমার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে, তোমার চোখের চিকিৎসা করা হবে। আগে আর একটু দেখি এলাকার কোনো ডাক্তার পাওয়া যায় কি না, এলাকার কোনো ডাক্তার পাওয়া গেলে সেখানে সহজে নিয়ে যাব, অতদূর আমরা হেঁটে যাব কিভাবে। আল্লাহ নবীজি কান্না করে শুরু করে দিলেন। আল্লাহর নবীজি থাকতে পারছেন না, কষ্ট করছে। আবু তালেব বললো, বাবা রে বাবা, ও মুহাম্মদ কাঁদিস না বাবা, কাঁদিস না, দুনিয়ার সকলের চোখের পানি আমার সহ্য হয় রে বাবা, বাবা মুহাম্মদ তোর চোখের পানি আমার সহ্য হয় না। আল্লাহু আকবার। নবীজির প্রতি ভালোবাসা কম না বেশি, এত ভালোবাসা, এরপরেও এই আপন চাচা আবু তালেব জান্নাতে যাবে না। কেন যাবে না? কারণ হলো নবীকে ভালোবেসেছিল কিন্তু নবীর নেতৃত্ব মেনে নাই নাই, ঠিক না? আজকে যতই ভালো ভালোবাসি, যতই ভালো ভালোবাসি, দুনিয়ার সবার চাইতে যতক্ষণ পর্যন্ত নবীকে বেশি ভালোবাসা না যাবে জান্নাত হবে। আজকে আমার বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহর নবীকে। কথাকার আরো জোরে বলেন, কথাকার যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, রসুলকে আগে ভালোবাসো, শুধু ভালোবাসা না, আনুগত্য করতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ, এই আয়াত তো সবাই জানেন, আল্লাহ নবীকে ভালো না বাসলে, আল্লাহ নবীর আনুগত্য না করলে জান্নাত হবে না। আমার মায়ের চাইতে, আমার বাবার চাইতে, সন্তানের চাইতে, দুনিয়ার সম্পদের চাইতে, ক্ষমতার চাইতে, দুনিয়ার সব ভালোবাসার চাইতে, সব চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ নবীকে। যদি ভালোবাসা না যায়, আনুগত্য না করা যায়, জান্নাত হবে? জোরে বলেন হবে। এই 50 বছরের রওয়ায়াত কি এই বাংলাদেশে বাবার পক্ষে কিছু কথা বললে 50 বছর পরেও প্রচার করা হয়, কিন্তু নবীকে নিয়ে কটূক্তি করা হয়, রাষ্ট্রপক্ষ থেকে কোনো রকম প্রতিবাদ মিছিল হয় না, হয় না, হয় না। তার মানে তোমার বাবা যাতে বেশি ভালোবাসার দরকার ছিল আল্লাহর নবীকে। রাসূলের অপমানে যদি কাতাদাতর মন মুসলিম নয়, মুনাফিক তুই রাসূলের দুশ্মন, মুনাফিক, 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 ঠিক না? ঠিক ভাইরা, আমার বাবা জিরা, আমার বাবা আবু তালেব জান্নাতে যাবে না, তার কারণ হলো নবীকে ভালোবেসেছে কিন্তু নবীর কালিমা গ্রহণ করে নাই, গ্রহণ করে নাই। আল্লাহ নবীজি বললো, তাতাদান কি বললো, তাতাদান, এলাকার কোনো ডাক্তার পাওয়ার আশায় থাকলে আমার চোখের ব্যথা বেশি বেড়ে যাবে। আবু তালেব বললো, বাবা তাহলে চলো ওই ডাক্তারের কাছে নিয়ে যাই, তুমি আর কেঁদো না, তোমার চোখের পানি আমার সহ্য হয় না। আল্লাহ নবীকে নিয়ে কোলে নিয়ে সুন্দর করে সামনে এক পা দিয়েছে, চোখের পলকে 80 কিলোমিটার রাস্তা পার হয়ে ডাক্তার বাড়ি চলে গেছে। আবু তালেব নিজের চোখে দেখলেন, বললো, ভাতিজা কি হইলো এটা? চাচা বলতেছে কি হইলো? ও ভাতিজা কি হইলো? কই চাচা, আমি তো জানি না, আমি তো জানি না। আবু তালেবের কপালে যদি ভাগ্যে যদি কালিমা থাকতো, সেই দিনকে আল্লাহর নবীজির কাছে মুসলমান হয়ে যেত। জোরে কলমার হাওয়া। আল্লাহর নবীকে নিয়ে ডাক্তারের সামনে চলে গেল, এলাকায় একটাই মাত্র ডাক্তার, আইন কারণও কিন্তু খুব কঠিন, লাইনে দাঁড়াতে হবে, লাইন বাই লাইন সিরিয়াল করতে হবে, আগে যাওয়া যাবে না, আগে
একশো টাকা ঘুষ দিয়ে সামনে যাওয়া যাবে না, কোনো সিস্টেম নাই। কম্পাউন্ডার লাইনে দাঁড় করে দিয়েছে। আবু তালেব চাচার সাথে কোলে ওঠা অথবা কাঁধের উপরে চড়ে সেখানে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো। আল্লাহ নবীজি বলেন, চাচা গো চাচা, চাচা আমার খোদা লাগছে। আল্লাহ নবীকে লাইনে দাঁড় করালেন আর বললো, বাবা লাইনে না দাঁড়ালে কিন্তু আবার আমাদের পিছনে চলে যেতে হবে, সুতরাং একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য একটু খাবারের ব্যবস্থা করে। আল্লাহ নবীজি লাইনে দাঁড়িয়ে আছে সাধারণ মানুষের সাথে, চাচা একটু সাইডে চলে গেল খাবার নিয়ে আসার জন্য। আমার আল্লাহ বললো, হাবিব গো লাইনে দাঁড়ানো যাবে না, তুমি আমার হাবিব আমার দোস্ত, আগে যাও, নিয়ম ওদের নিয়ম হলো আগে যাওয়া যাবে না, আর আল্লাহর নিয়ম হলো পিছনে থাকা যাবে না। বলেন আল্লাহর নবী এখন কি করবে, মানুষের কথা শুনবে না আল্লাহর কথা শুনবে? আল্লাহর নবী যে হাত ইশারা করলো আর বললো, আমাকে আগে সিরিয়াল দাও, আল্লাহর নবী যে হাত তোলার সাথে সাথে কম্পাউন্ডারের গেছে মাথা গরম হয়ে। কত বড় সাহস রে, কত বড় সাহস, এখানে কত মুরব্বি মুরব্বি মানুষ দাঁড়িয়ে আছে, ছোট্ট বাচ্চা আগে সিরিয়াল নেবে। আল্লাহ নবীর প্রতি রাগ করে কেঁপে গেলেন, সামনের দিকে অগ্রসর হচ্ছে নবীকে অপমান করার জন্য। আমার আল্লাহ স্তব করায় দিল সামনে, এক পা দিয়েছে নবীকে অপমান করার জন্য যাবা, আর আমার আল্লাহ মনে হয় চুপ করে বসে দেখবে, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমার আল্লাহ বলল, স্টপ স্টপ। আল্লাহ পারে না, আসতে বলেন পারে কিনা, আমার আল্লাহর সেই ক্ষমতা আছে না না? আজকে যারা আলেম ওলামাদের প্রতি আল্লাহ কবির উত্তরচরিতার প্রতি অত্যাচার জুলুম নিপীড়ন করতে চাও, আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকেও স্টপ করাই দিতে পারে, আমার আল্লাহর সেই ক্ষমতা এখনো আছে না নাই? বেশি মাতবারি করা ভালো না, এক থাপ্পড় দিয়ে আবার রাস্তার ফকির বানাই দিতে পারে। ইঁদুর গেছে পীর সাহেবের কাছে, পীর সাহেবের কাছে গিয়ে বলছে, হুজুর আপনি আমারে ফু দেন, বিড়ালের অত্যাচারে বাঁচি না। ফু দিয়ে দিল, বিড়াল হয়ে গেল, আবার গেল অত্যাচার এলাকার অত্যাচার, কুকুরের সামনে যদি বিড়াল পরে যা হয় তাই, হুজুর আর একবার ফু দেন কেন? হুজুর মনে করেছিলাম ইঁদুর হয়ে বলো, ইঁদুর হয়ে বিপদে ছিলাম, এখন দেখছি বিড়াল হয়ে বেশি বিপদ। ও পীর সাহেব আপনি আমার আর একবার ফু দিয়ে কুত্তা বানান, আপাতত এলাকার লিডার হয়ে এলাকার কেউ আমার আর কিছু করতে পারবে না। ফু দিয়ে দিলে হয়ে গেল কি, কুত্তা হয়ে গেল। ও চিন্তা করছে এলাকার লিডার আমি, কিন্তু বাপের উপরে বাপ থাকে কি থাকে না? আরো জোরে ঘুরতে ঘুরতে চিন্তা করতেছে, এলাকা যা ইচ্ছা তাই করব, কেউ তো আমার প্রতিবাদ করবে না। ঘুরতে ঘুরতে এক বাঘের সামনে হাজির, বাঘ বলছে দৌড়, কোথায়? পীর সাহেবের কাছে। হুজুর আরে একবার, কেন কয় হুজুর? মনে করেছিলাম আমি এলাকার লিডার, আমার উপরে বাপ আছে, ওই বাপ হইতে যায় বাপ, পস্তা ফুদিছে হই যায়, আর মনে করছে বাপের উপর বাপ নাই, বাপের উপর বাপ আছে কি নাই? ফু দিয়ে দিল, ওই যে আল্লাহ একটু ছাড় দিয়েছে, মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। ফু দিয়ে দিল, হয়ে গেল বাপ, বাঘ বলতেছে মনে করেছিলাম মোল্লা মৌলবীদের বুদ্ধি খুব বেশি, এখন দেখছি আপনি একটা গাধা, কাকে বলছে? পীরকে বলছে। ফু দিয়ে ইঁদুর থেকে বিড়াল, বিড়াল থেকে কুত্তা, কুত্তা থেকে বাঘ বানায়, এখন ওই পীর সাহেবকে বলতেছে আপনি একটা গাধা। কেন আপনি আমাকে যে বাঘ বানালেন, আপনি জানেন বাঘের কাজ কি? বাঘের কাজ কি? বাঘের কাজ কি? আমি এখন আপনাকে খাবো, আপনাকে খাবো। পীর সাহেব বলতে যাই রে মুখারামের, যাই তোকে ফু দিয়ে এই পর্যন্ত আমি নিয়ে আসলাম, তুই কি মনে করিস আমার মুখের ফু শেষ হয়ে গেছে? ঠিক কিনা? মুখের ফু আছে না না? আজকে অন্যায় ভাবে অত্যাচার করে সস্তায় সস্তায় মেম্বার থেকে চেয়ারম্যান, চেয়ারম্যান থেকে এমপি, এমপি থেকে মন্ত্রী, পিছনের কথা ভুলে গেল, আলেম আলেমাদের প্রতি অত্যাচার জুলুম নিপীড়ন করলো, আল্লাহ ইচ্ছা করলে এক থাপ্পড় দিয়ে রাস্তার ফকির বানাই দিতে পারে। আমার আল্লাহ আছে, কুল আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা
আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ ইচ্ছা করলে চার ইজ্জত বাড়াবে, জেলখানার মধ্যে থাকলেও ইজ্জত বাড়াই দেবে। আবার আবার আল্লাহ যদি ইজ্জত কেড়ে নেয়, তুই ক্ষমতায় থাকলেও তোর ইজ্জত কমাই দেবে। খ্রিস্টা নয় তো করো বাবার ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। খ্রিস্টা নয় তো করো স্বামীর ভিটা, করবে মন চাইলেই যখন দেশা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা, মাটিতে মিশায় চায় লাখ সখীদের রক্ত গোনা, সখীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা? এদেশ খানজাহানের দেশ, এদেশ শরীয়তুল্লাহ, এদেশ তিতুমিরের দেশ, এদেশ নয় কারো বাবা। আমার ভাইরা, আমার সে আল্লাহ এখনো আছে, আপনাকে স্টপ করাই দিতে পারে, ঠিক কিনা? এ হাত দিয়ে কত অন্যায়, হাত দিয়ে কত অত্যাচার জুলুম নিপীড়ন করছো, আমার আল্লাহ আবার তোমাকে ইসলাম করাই দিতে পারে। সুতরাং কারোর গায়ে চড় তোলার আগে হিসাব করে দেখবা, এই হাত আর উঁচু করতে পারবে কিনা। নবীর সাথে কি অত্যাচার করলো, ডাক্তার স্টপ হয়ে গেল, ওই জায়গাটা ভূমিকম্পের মতো থর থর করে কাঁপা শুরু হয়ে গেল। ডাক্তার ভিতর থেকে বেরিয়ে এসে দেখতেছে কম্পাউন্ডার হা করে তাকিয়ে আছে, এদিকেও যায় না, ওদিকেও যায় না, ওদিকেও যায় না, ঠিক আছে। আমার আল্লাহ বলল স্টপ, ওখানেই থাকো, আর সামনে যাওয়া যাবে না। আমার আল্লাহ বলল স্টপ, পৃথিবীর কেউ তাকে আর স্টপ চালাইতে পারে। আল্লাহ আল্লাহ জপ মন জপ হো, আল্লাহ 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 জপ মন জপ হো, আল্লাহ আল্লাহ জীবন হবে ফুলে ফুলে নূরে উজালা। জপ আল্লাহ 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 জপ মন জপ হো, আল্লাহ আল্লাহ জোরে জোরে কেন, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলল পৌঁছায় দাও, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, পৌঁছায় দাও, পৌঁছায় দাও। বিশ্বাসী মানুষ, বিশ্বাসী মানুষ, আল্লাহ কবিতি বিশ্বাসী মানুষ, বিশ্বাসী মানুষ দাওয়াতটা পৌঁছায় দেওয়ার জন্য এইভাবে উঁচু জায়গায় দাঁড়িয়েছে। আপনারা উঁচু জায়গা করেছেন, উঁচু জায়গা করেছেন, দাওয়াত দিলেন আইয়ুহান্নাস কুলু লা ইলাহা সফলতার পথ ইসলামের পথ, ইসলামের সফলতার পথ কালেমার পথ। দাওয়াত দিচ্ছিলেন সেই ব্যক্তি, যেই ব্যক্তিকে এই কোরআনটা নাজিল করে দেওয়া হয়েছে, সেই নবী যে দাওয়াত দিচ্ছেন। চল্লিশ বছর পূর্বে নবীকে কেউ মিথ্যাবাদী বলে নাই, নবীজিকে কেউ কেউ বেয়াদব বলে গালি দেয় নাই। আজকে দাওয়াত দিচ্ছে লা ইলাহা, বাবার দাওয়াত, নবীজির বাবার দাওয়াত, চোদ্দ গোষ্ঠীর দাওয়াত। এ দাওয়াত কার? লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে যখন এই দাওয়াত আপনিও দেবেন, নবীকে দু চোখে দেখতে পারছে না, আপনাকেও দেখতে পারবে না। খুব ভালো, খুব ভালো সুরে সুরে ওয়াজ করে যান, কোনো সমস্যা না, কিন্তু আপনার কথা যেন রাষ্ট্রদ্রোহী না হয়ে যায়, বলা হয় কিনা? আমার মনে হয় এই কথাটা তারা ঠিকই বলে, কারণ দেশের বিপক্ষে কথা বলা উচিত না। তবে দেশ যদি কোরআন মোতাবেক না চলে, ওরাও কিন্তু ধর্মদ্রোহীর মামলায় পড়ে যাবে, ঠিক কিনা? আমরা দেশদ্রোহীর কথা বলি না, কিন্তু আমরা শিরকের বিপক্ষেই কথা বলি, শিরকের পক্ষে কথা বলি না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বুঝ দান করেন, বলেন আমিন। এইভাবে যখন আল্লাহ নবী দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সফলতার পথ হলো ইসলামের পথ, কালিমার পথ, তোমরা আসো, তোমরা আসো। আল্লাহ নবী আবু লাহাব আবু জাহেল দৌড়ায় চলে আসলো, মুহাম্মদ মনে হয় আজকে একটা ভালো কথা বলবে, কিন্তু
এমন একটা কথা বললো যে এই কথা শোনার পরে আর মুহাম্মাদের দিকে তাকাতে ইচ্ছা করে না, কারণ নবীজি চেহারা খারাপ, এতক্ষণ ভালো ছিল এখন খারাপ। চল্লিশ মানুষের মধ্যে, চল্লিশ বছর বয়সের মধ্যে আল্লাহ নবীজি ভালো মানুষ, আর এখন আল্লাহ নবীজি খারাপ হয়ে গেল। এখনো যদি আপনি এই কালিমা তাওয়াত দেন ভাই, আপনিও ভালো থাকতে পারবেন না। বলে না বলো অন্যকম বিষয় ইমিনাল খৌফি ওয়াল জোর। আপনি যখন ইসলামের কথা বলবেন, ইমানের কথা বলবেন, অবশ্যই আপনাকে ভয় দেখানো হবে, হামলার ভয়, মামলার ভয়, কেস কপটে জুলুমের ভয়, অন্ধকার প্রকোষ্ঠে থাকার ভয়, এই ভয়গুলো আপনাকে দেখিয়ে ইসলামের পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করবে। আবার মুসলমানেরা জীবন্ত ভাই কুরআনের জন্য হামলা নাই, মামলা নাই, দুনিয়ার যত বড় শক্তিশালী হোক না কেন, তাদের কাছে মাথা নত করবে না, প্রয়োজনে কলিজার ফোটা ফোটা বিন্দু বিন্দু রক্ত জড়িয়ে বাংলা সবুজ ভূখণ্ডকে রক্তে রঞ্জিত করবে, তবুও বাতিল শাসকের মাথা মাথা নত করবে না। সাতক্ষীরা মুসলমান, তোমরা কে কে আল্লাহর জন্য এইভাবে তৈরি আছো, শুধু হাত তুলে লাগে দেখা। আল্লাহ নবীজি দাওয়াত দিলেন, আবুল আহাব চলে আসলো, খাবার দাওয়াত না, কিসের দাওয়াত, কালিমার দাওয়াত, আবু তালেব, আবু জেহেল, আবু লাহাব, উদবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সবাই আল্লাহ নবীর সামনে আসলো। আবু চাচা আবু লাহাব তিনি বললেন তাব্বাল্লাকালি হাদা জামাতানা, হে মুহাম্মদ তুমি কাজ পাইলা না, এই সকালবেলায় তুমি আমাদেরকে এইভাবে ডাকলা, তোর প্রতি আল্লাহর গজব পড়ুক। নবীর নামে বদদোয়া, আল্লাহ নবীজির আপন চাচা আবু জেহেল না, কিন্তু আপন চাচা কে, আবুল হাব, আবুল হাব স্পষ্ট বলল তুই ধ্বংস হ মুহাম্মদ, তুই ধ্বংস হয়ে যা, তুই ধ্বংস হবি, তোর ইসলাম ধ্বংস হবে, তুই যে দাওয়াত দিছিস সেটা ধর্ম সেরা শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কারোর কথায় কারোর ইশারায় কারোর ইশারার ক্ষমতার দাপটে, কেউ কখনো ধ্বংস হয় না, ধ্বংস হয় আল্লাহর রসূল। কেবল করোনা আরো আসছে, অপেক্ষায় থাকেন, অপেক্ষায় থাকেন। এই করোনা আসার আগে আমি জানি রহমান আজারিকে বাংলা জমিন থেকে তাড়ানো হয়েছিল, কথা কোন ঠিক কিনা, যারা আজারিকে তাড়িয়েছিল তারা আর বাংলাদেশে নাই, দুনিয়াতেও নাই, দুনিয়া থেকে বিদায়। আবুল হাব বলতেছে তুই ধ্বংস হয়ে যা, তোর ইসলাম ধ্বংস হয়ে যা, তোর কোরআন ধ্বংস হয়ে যা, কোরআন ধ্বংস হয়ে যা। জবাব দেন এই কোরআনের মালিককে, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, তমাম পৃথিবীর সব লাইব্রেরি গুলোতে যদি আগুন দেওয়া যায় কোন ধর্মের কোন বই থাকবে, কসম আল্লাহর, আল্লাহর কোরআনের কিছু হবে না, ইসলাম ধর্মের কোরআনের কিছুই হবে না। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই শিল্পী হিন্দুরা মুসলমান, একজন হিন্দু ব্যক্তি গান গায় কোরআন দিয়া, আর আমার যুবকেরা গান গায় আক্ষেতে ছাগল বন্দি জলে বন্দি, ঠিক না? কত বড় জাহাল, একটা যুবক তোমার গান এরকম কেন হবে, চাচাদেরকে জিজ্ঞেস করে গান ছিল, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নুনের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নুনের ফেরেশতা করে আদমকে সেজদা, তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান, আল্লাহ আল্লাহ তুমি জ্বাললে জ্বালালো, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, আল্লাহ আল্লাহ। আল্লাহর নবীকে বলল তুই ধ্বংস হয়ে যা, এই মুহূর্তে আমাদেরকে এই কথা বলার জন্য ডাকলে আল্লাহ নবীজি ইমানের কথা বলার কারণে, কালেমার কথা বলার কারণে আল্লাহ নবীর প্রতি অত্যাচার জুলুম নিপীড়ন শুরু হয়ে গেল। আল্লাহ নবীর প্রতি যদি অত্যাচার জুলুম নিপীড়ন শুরু হয়ে যায়, এ দায়িত্ব এখনো যারা নেবে তাদের প্রতি অত্যাচার জুলুম নিপীড়ন হবেই হবে। যারা সুবিধাবাদ চিন্তাবাদ আলেমগুলো ভাইরা তোমাদেরকে বলতে যায়, তোমরা তো অনেকে আমাকে বলো,
আল্লামা একজনই আছে, আল্লামা একজনই আছে। আমি তো বলি হ্যাঁ আল্লামা তো একজনই আছে, যে ব্যক্তি 50টি বছর কোরআনের তাফসীর করলো ওই ব্যক্তি ছাড়া তো আর কাউকে তোর মধ্যে দেখা যায় না। আমি তো বলি আল্লামা তোমার মতো আল্লামা 11 বছরে কেন, সারাটি জীবন যদি জেলখানার কারারুষ্ঠ কারারুদ্ধের মধ্যে বন্দি হ, তবুও তো নবীজির এক কোনা হবে না, হবে নাকি? আল্লাহ নবীজির মতো মানুষ যেখানে মার খায় সেখানে তোমার আমার মতো মানুষ কিছুই না। তবে মনে রাখবেন যার যেমন ইমান তার তেমন পরীক্ষা। আমার ভাইয়েরা আল্লাহ নবীর প্রতি অত্যাচার শুরু হয়ে গেল, নবীকে বললো তাঞ্চ হয়ে যাও, তাঞ্চ হয়ে যাও। শুধু তাই না, কি কষ্ট, কি কষ্ট, আপন চাচা আবুল হাব পাথর তুলেছে নবী বরাবর মারলো, নবীজির কপাল ফেটে রক্ত বের হয়ে গেল। কালিমা তামাত প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজির মতো মানুষ পাথরের আঘাত খায়। আজকেও যখন আমরা এই কালিমার কথা বলবো ভাই, কষ্ট হবে আরাম হবে না, যে ইমান প্রয়োজন জ্বলে ওঠে না, যে ইমান সত্য নের কথা বলে না, যে ইমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলে, কিভাবে তারে বলো ইমান বলি। তোমার ইমান গরম হয় না, নবীর চাইতে বড় আল্লাহর ওলি তুমি, নবীর চাইতে যারা বড় আল্লাহর ওলি হতে যায় সেটা ওলি না, ওলি না, তাক্কা শয়তান। কথা ঠিক আছে, আল্লাহর নবী যে মার খেলো পাথরের আঘাত, বাড়িতে চলে গেল আবুল হাব, আবু জেহেল বাড়িতে চলে গেল, ওদিকে আবু জেহেল আবুল হাব উদবা উতাইবা এক জায়গায় দাঁড়িয়ে গেল, আলোচনা শুরু হয়ে গেল, মুহাম্মদ দাওয়াত দিচ্ছে একে একে, তো সবাই মুহাম্মদের দলে চলে যাবে, কি করা যায় কি করা যায়। আবুল হাব বলল আমার মাথায় একটা প্ল্যান এসেছে, আমার ছেলের সাথে মুহাম্মদের দুই মেয়ের বিয়ে হয়েছে, মানে আপন চাচা তো ভাইয়ের সাথে বিয়ে হয়েছে, আপন মেয়ে, আপন মেয়ে জয়নব আর রোকাইয়া, উদবা আর উতাইবা, আল্লাহর নবীজির দুই মেয়ে আর আবুল হাবের দুই সন্তান। দেখুন বাবা ইসলামের পক্ষে থাকার কারণে শুধু তাকে ইসলামের পরীক্ষা দিতে হচ্ছে না, আল্লাহর নবীজির মেয়ের প্রতিও জুলুম অত্যাচার শুরু হয়ে গেল। কি অত্যাচার, আল্লাহর নবীজি কপাল ফাটা রক্ত নিয়ে বাড়িতে চলে গেল, অত্যন্ত ক্লান্ত শরীরে বাড়িতে বসা আছে। আবুল হাব তার সন্তানদেরকে ডাকলেন, হে আমার সন্তানেরা উদবা উতাইবা শোনো, মুহাম্মদ আমার বিরুদ্ধে কথা বলেছে, আমার দলের বিরুদ্ধে কথা বলেছে। দেখুন আজকেও কিন্তু এরকম গোষ্ঠী আছে, ঠিক এইভাবে যখন আল্লাহর নবী মেয়েদেরকে তালাক দেওয়ার ঘোষণা দিল, নাউজুবিল্লাহ, উদবা উতাইবাকে বলল তোরা যদি আমার সন্তান হয়ে থাকিস আর এক ছাদের নিচে যদি এক বাড়িতে থাকতে চাস, মুহাম্মাদের দুই মেয়েকে এখনই তালাক দেয়, মুহাম্মাদের মেয়েরা বাড়িতে থাকবে, মুহাম্মাদের কষ্ট হবে আর আমরা শান্তি পাবো, এটাই হলো তাদের শান্তি। আজ পর্যন্ত যারা আল্লাহ নবীর উত্তরচালীদেরকে এরকম কষ্ট দিয়ে মজা পায় মিষ্টি বিলায়, মনে রাখবেন ওই আবুল হাবের গোষ্ঠী এখন আছে কিয়ামত পর্যন্ত থাকবে। উদবা উতাইবা চলে গেল, জয়নব আর রুকাইয়াকে নিয়ে চলো চলো চলো, ওরা মনে করতেছে বাবার বাড়ি যাচ্ছে, বাবার বাড়ি যাচ্ছে। আল্লাহ নবীর দুই মেয়েকে নিয়ে চলে গেলাম, নিয়ে চলে গেলাম ঘরের বাইরে থেকে দেখতেছে, এই মুহাম্মদ বাড়িতে আসিস না গিরে, নাউজুবিল্লাহ, আল্লাহর নবীর নামটা আমার আল্লাহ এইভাবে নেই না, আমার আল্লাহ সবসময় ডাকে আমার হাবিবুল্লাহ, আমার দোস্ত কই, আমার দোস্ত কই, জোরে জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বাগিরে এসে দেখতেছে জামাই তার শ্বশুরের নাম ধরে ডাকতেছে, জামাই যদি শ্বশুরের নাম ধরে ডাকে এর চাইতে বড় লজ্জার আর কিছু নাই, অপমানের আর কিছুই নাই, বাইরে অপমানের শেষ না, শুধু কালিমার দাওয়াত দেওয়ার কারণে অপমানের শেষ নাই। আল্লাহ নবীকে এইভাবে যখন অত্যাচারে জ্বলন নিপীড়ন শুরু করে দিল, আল্লাহ নবীকে বলতেছে মুহাম্মদ শোন, এই মুহাম্মদ শোন, কত বড় খারাপ কথা, কত বড় খারাপ কথা, যেই নবীজি, যেই নবীজি এই দুনিয়াতে মানুষের ভালো ভালো টাই করে গেলেন, সেই নবীজির প্রতি জুলুম শুরু হয়ে গেল। নবীকে বলতেছে এই মুহাম্মদ, এই মুহাম্মদ শোন, এই যে তোর মেয়ে তালাক দিলাম বাড়িতে বস, এক তালাক দুই তালাক তিন তালাক বাইন তালাক, বাড়িতে বস,
বাড়িতে জামাই আসলে কত আদর করি ভালোবেসে, গরু জবাই, ছাগল জবাই, হাঁস জবাই, মুরগি জবাই, মুরগি জবাই। আজকে নবীজির একটাই দোষ, কালিমা দাওয়াত দেওয়া। এই দোষের কারণে নবীজির মতো মানুষের মেয়েদেরকে তালাক দিয়ে গেল। শুধু তাই নয়, কথা এখানে শেষ নয়, এখানে শেষ নয়। উদবার তাইবার ছেলেটা কুকুরের মতো মুক্তা ভ্যাংসিয়ে থু করে থুতু মেরে দিয়েছে নবীজির চেহারার দিকে। আল্লাহু আকবার। যেই নবীজি হাত ইশারা করলে আকাশের পূর্ণিমা বিখণ্ডিত হয়ে যায়, চাঁদ আমার মুখে থুতু মেরেছে, আমি আর সহ্য করতে পারছি না। ভাইরা, আল্লাহ নবীজি আর কতক্ষণ সহ্য করবে? তিনি তো মানুষ, তিনি হচ্ছে সৃষ্টির সেরা মানুষ। জাহান্নাম থেকে বের করে দুনিয়াতেই তাকে শাস্তি দিয়ে দাও, যাতে করে ওই কাফের বাচ্চারা দেখবে এবং কিয়ামত পর্যন্ত হুঁশিয়ার হয়ে যাবে। আল্লাহ নবীদের গায়ে উত্তর শরীরের হাত দিলে তাদের অবস্থা উতাইবার মতো কুট্টা দিয়ে শেষ করা হবে। উদবা উতাইবা বাড়িতে চলে গেল, গা হাত পা থর থর করে কাঁদতেছে উদবার। আর উতাইবা চিন্তা করছে যে তুই আছে, চিন্তা করিস কেন, বাড়ি যা। বাড়িতে যাওয়ার পরে আবুল হাবকে জিজ্ঞেস করলো, ও বাবা তুমি এবার খুশি হও, মুহাম্মাদের মেয়েকে তালাক দিয়েছি। উদবা বলতেছে, আব্বা গো আব্বা, অবস্থা তো খুবই খারাপ, কি হয়েছে? আপনি বললেন তালাক দেওয়ার জন্য, তালাক দিলাম, কিন্তু আপনার ছেলেও তাই বা আমার ভাই, সে একটু আপনার কথার চাইতে একটু বেশি করে ফেলেছে। কয় কি করছে? কয় মুহাম্মাদের মুখে থুতু মেরেছে। আবুল আহাব জানে মুহাম্মদ কেমন, জানে কিনা? ও তো দলের দাপটে পড়ে, দলের সাপোর্টে পড়ে, আজকে নবীর বিপক্ষে কথা বলছে, কিন্তু সে তো জানে ইনি কোন জিনিস, এরাও তো জানে কার গায়ে কি করছি, কোন অবস্থায় কি আছি। তাহলে বলছেন স্পষ্ট ভাষায় বলা যাবে না, আমার ভাইয়েরা আল্লাহ নবীজি যখন এই অবস্থা শুরু হয়ে গেল, উদবা উতাইবা কথোপকথন করতে করতে আবুল আহাব বলতেছে, উদবা মুহাম্মাদের মুখে থুতু মারার পরে মুহাম্মাদ কিছু বলেনি তো, কিছু করেনি তো, বলো তুমি কি বলো, কি বলো? উদবা বলতেছে, আব্বা আমার এই কারণে তো শরীরের সব লোমগুলো খাড়া হয়ে গেছে, আমি তো স্থিরভাবে দাঁড়াতে পারি না। মুহাম্মাদ উতাইবার জন্য আল্লাহর কাছে বলেছে উতাইবাকে যেন খেপা কুত্তা দিয়ে শোনা করা হয়। আবুল আহাব বলতেছে, এই কথা বলেছে? কয় হ্যাঁ, এই কথা বলেছে। এই কথা বলার সাথে সাথে এবার আবুল আহাবের গা হাত পা থর থর করে কাঁপা শুরু হয়ে গেল। জোরে কন আল্লাহু আকবার। উতাইবা বলতে চাপা, কি হয়েছে, কি হলো? আবুল আহাব বলতেছে, ও উতাইবা মুহাম্মদ যদি তোমার জন্য বদদোয়া করে থাকে, শোনো তোমাকে খেপা কুত্তায় খাবে, আমি তোমার আব্বা আবুল আহাব ঠেকাতে পারবো না। সুতরাং যে দলের মুখাপেক্ষা আপনারা করে ওই দল ইসলামের বিপক্ষে যদি কথা বলে, আপনি ওই দলে যখন থাকবে আল্লাহর গজব তখন আসবে। কথার কসম, তোমার কোনো দলের নেতা গজব থেকে বাঁচাতে পারবে না। বাঁচাতে পারবে কে? কিন্তু আল্লাহর সাথে যখন বাদরামি করবে, তুমি কোন আসমানের নিচে যাওয়া? বদদোয়া হয়ে গেল, আল্লাহ নবীজির জন্য বদদোয়া হয়ে গেল, খেপা কুত্তা সোজা করা হয়ে গেল। আবুল আহাব বললো, এখন আমার কাছ থেকে তুমি সরে যাও, তুমি আমার কাছে থাকলেও আমারও বিপদ। এই যে করোনা, এটার নির্জনারেল, এটার নির্জনারেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বিদায় হয়ে গেল,
কথাটা রাজনৈতিক পাল্লায় নেবেন না, শুধুমাত্র শিক্ষার জন্য বলছি, শুনুন। উনি বলেছিল উনি হচ্ছে ধর্মগুরু। আমার খুব আশা ছিল এই লোকটাকে রায় দিয়ে দুনিয়া থেকে বিদায় করা, কিন্তু আমার সেই আশাটা আর পূরণ হলো না। আল্লাহ বলতেছে তোর আশা জীবনে পূরণ হবেও না। আল্লামা এখনো আমাদের কলিজাত, আমাদের কলিজা আল্লামা সাইদি বাংলার জমিনে এখনো সম্মানের সাথে আছে। আল্লাহ নবীর উত্তর শরীরের সাথে বিয়াতুবি করার কারণে তোমার এমন ভাবে মৃত্যু হয়েছে, জানাজাটাও ঠিক মতো হয়। আল্লামা সাইদি বাংলাদেশের অহংকার, সারাটি জীবন যিনি করেছেন কোরআন প্রচার। অত্যাচার জুলুম নিপীড়ন করে কখনো প্রখ্যাত মুফাসসিরদেরকে ঠেকানো যায় নাই, কসম আল্লাহ। জীবন থাকবে যতক্ষণ পর্যন্ত কোরআনের তৃপ্ত চেতনা নিয়ে সামনের পথ ধরে থাকবো ততক্ষণ পর্যন্ত হাত তুলে বলেন। আল্লাহ কবুল করেন সকালে বলেন আমি। এটা হচ্ছে আপনার ইমানি চেতনা। কি বলেন আপনারা, আপনার ইমান কি বলে? বাতিলের কাছে মাথা নত করবেন, কাফের কাছে মাথা নত করবেন, জেল দাও, জুলুম দাও, অত্যাচার দাও, ফাঁসি দাও, ফাঁসির কাস্ত পর্যন্ত চলে জীবন দিতে রাজি আছি। খোদার কসম, আল্লাহর কসম, কোরআনে হাত দিয়ে বলছি মাথা নত আল্লাহর কাছে হবে আর কারো কসম। সুতরাং জেল জুলুম অত্যাচারে দিয়ে আল্লাহ নবীর উত্তর শরীদেরকে কখনো ইসলামের পথ থেকে বিদায় করা যাবে না। এরা শিক্ষা দিল, জীবন দিল, জীবন দাবিয়ে দিল, মাথা নত করলেন না দুনিয়ার কারোর কাছে। আর ওরা মিথ্যাবাদীরা বলেছে, ওরা ক্ষমাশীল যে জান বিখ্যাত হয়েছে, এ জীবনের মালিককে তোমার কাছে জান বিখ্যাত কেন যাবো? আমার জীবনের মালিক আল্লাহ। আমার জীবন যদি এক সেকেন্ড এই দুনিয়ায় থাকে, আমার এখানে পিস্তল ধরবা, ট্যাগারের টিপ দিবা, কসম আল্লাহর গুলি বের হবে না। আর আমার জীবন যদি চলে যায়, লক্ষ কোটি ডাক্তার পাশে থাকবে, জীবন চলে যাবে, ঠেকাতে পারবা না। সুতরাং জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। মোরা শক্ত গব শিশার মতো, আসবে বিপদ বাধা যত, লক্ষ প্রাণের খুন ঝরাবো, দিক পরাজয় মানবো না। ঠিক না বলে হাত তুলে বলতে হবে, ঠিক না বেটি? হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ না আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। সাইদি সাহেব তাকিয়ে আছে, বসে থাকলে চলবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। ঠিক না? আমার ভায়ের নাম আবুল আহাব বলল, ও বাবা তুই আমার কাছ থেকে পালিয়ে যা, তা না হলে কিন্তু কুত্তায় ধরলে তোরেও ধরবে আমারেও ধরবে, সুতরাং তুই বলা করোনা শিক্ষা দিয়ে দিল, তুই আমার কাছ থেকে সরে যা, সন্তান আলাদা, স্ত্রী আলাদা, স্বামী আলাদা, বাড়ি থেকে বাইরে থেকে বাড়ি আসলে পোশাক আশাক খুলে আগেই ওয়াশরুমে হাত ধোয়ার শিক্ষা দিচ্ছে আমাদেরকে, বিশ্বনবীর শিক্ষা দিচ্ছে, চতুর্থ চন্দ্রিন করবে, নামাজ পড়বা, উযু করবা, সব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং ভাইরামা, উদুবাকে উতাইবাকে খেপা কুত্তা দিয়ে আল্লাহ সোজা করে দিলেন। নবীর সাথে অত্যাচার জুলুম করলে সেই ব্যক্তি কখনো বাঁচে না। এমনিভাবে আজকেও আমাদেরকে সেই শিক্ষা নিতে হবে, ইমানদারদের গায়ে যারা হাত দেয় আল্লাহ তাদেরকেও ধ্বংস করতে পারে, ঠিক না বেটি? সুতরাং আসেন আমরা সেই ইমানের পথে চলবো, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সম্মানিত সভাপতি কবুল করে নাও, প্রধান অতিথিদের কবুল করে নাও, শ্রোতা বক্তাদের কবুল করে নাও,
যা কিছু বলেছি শুনেছি মেহেরবানি করে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তাআলা যা কিছু বলেছি শুনেছি কবুল করে নাও এর থেকে যতটুকু সওয়াব হয়েছে মাওলা আমাদের প্রিয় নবীজি মদিনার বুকে ঘুমিয়েছে আল্লাহ নবী পাকের রওজা মুবারকে সওয়াব পৌঁছে দাও আল্লাহ তাআলা তুমি তোমার কুদরতি চোখ দিয়ে চেয়ে রাখো আল্লাহ তোমার বান্দা গুলো গভীর রজনীতে আল্লাহ হাত তুলে কেঁদে কেঁদে বলে আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ আমাদের মধ্যে অনেকের জন্ম দুঃখ নিবারণ সকলের কবরের আজাব তুমি আল্লাহ মাফ করে দাও এনারা কবরে ঘুমিয়ে আছে আল্লাহ তাদের কবরে সব তুমি আল্লাহ পৌঁছে দাও আজকে যে যুবকগুলো কোরআনের মাহফিল আয়োজন করেছে আল্লাহ আজকের যুবকগুলোকে কোরআনের সৈনিক বানিয়ে দাও বারবার যোগাযোগ করেছে আমার সফল ছোট ভাই যোগাযোগ করেছে জাহাঙ্গীর ভাই আল্লাহ তাআলা তাদের যারা সহযোগিতা করেছে আল্লাহ আমার সোনার টুকরো যুবক ভাইদেরকে কোরআনের জন্য তুমি আল্লাহ কবুল করিয়ে নাও ওগো আল্লাহ যে মানুষগুলো কলিজা দিয়ে ভালোবাসে আমাদেরকে আল্লাহ তুমি তাদের সম্মান ইজ্জত বাড়িয়ে দাও রব্বুল আলামিন সকলকে কবুল করে নাও আর আমাদের ইসলামের খাদেম হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ তুমি আমাদের মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ তাআলা আজকের কর্তৃপক্ষ এবং আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন এনাদেরকে যারা সহযোগিতা করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে আজকের মাহফিল সম্পন্ন করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন না সকলকে কবুল করে নাও আল্লাহর ঘর মসজিদের জন্য আল্লাহ তোমার যে বান্দাগুলো দান করলো তোমার ঘর মসজিদের জন্য আল্লাহ তাদের তুমি মনের আশা পূরণ করে দাও যে যার নিয়তে দান করেছে সকল আশা পূরণ করে দাও আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাও ইসলামের জন্য দান করতে পারে তৌফিক দান করে দাও গোটা বাংলাদেশ আল্লাহ যত আলে মোলাম আছে আল্লাহ সবার সম্মান তুমি বৃদ্ধি করে দাও আল্লাহ তুমি আমাদের জীবনে সমস্ত গোনাগাতে মাফ করে দাও কখন দুনিয়া থেকে চলে যাব জানি না ওগো আল্লাহ কখন দুনিয়া থেকে চলে যাব জানি না মেহেরবানি করে আল্লাহ আমাদের জীবনে সমস্ত গোনাগাতে মাফ করে দাও ওগো আল্লাহ যখনই কোরআনের আলোচনা করার জন্য কোরআনের মঞ্চে বসে যা কোরআনের পাখির কথা তখন আমাদের মনে হয়ে যায় রে রব্বুল আলামিন যিনি 50 বছর কোরআনের তাফসীর করেছেন রব্বুল আলামিন তোমার গোলাম আজকার কোরআনের কথা বলতে পারে না রে মাওলা আমাদের সেই আল্লামাকে কোরআনের কথা বলার জন্য একটা দিনের জন্য হলে আল্লাহ তুমি কবুল করে দিও তাদের জীবনের সমস্ত গুনাহ কাতা মাফ করে দাও আল্লাহ যারা দোয়া চেয়েছেন যারা চাই নাই আল্লাহ সকলের জন্য দোয়া করি সকলকেই তুমি কবুল করে নাও আর মৌতের সময় মুখে দাঁড়িয়ে ইশারি করে দিও কালিমা তো তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।